বন্ধুরা, রুক্ষ শুষ্ক কাটা ফাটা পাকে, কালো পাকে যদি একদিনেই পরিষ্কার করতে চাও, পা থেকে কালো দাগ ছোপ ধুলো ময়লা যদি একদিনেই দূর করতে চাও, তাহলে আজকের এই রেমেডিটি ফুল দেখো। এই রেমেডিটি করলে তোমাদের ফাটা গোড়ালি পরিষ্কার হবে। ফাটা গোড়ালি থেকে অনেকের রক্ত বেরোয়, শীতকালে পা ফেটে গিয়ে প্রচণ্ড যন্ত্রণা হয়, সেই গোড়ালি একদম পরিষ্কার হবে, নরম হবে এবং তোমাদের পা ফাটা কালো দাগ ছোপ একদম কমে যাবে। তো চলো দেখে নিই। আজকে এই রেমেডির জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো কিচেন হলদি, যে হলদি বা হলুদ দিয়ে আমরা রান্না করি। এরপর এটাতে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ মতো বেকিং সোডা। বেকিং সোডা আর হলদি দুটোকে, হলুদ দুটোকেই খুব ভালো করে মিক্স করবে যেন কোনো লাম্পস না থাকে শুকনো অবস্থাতেই। এবার 1/2 লেবু নিয়ে নিয়েছি, সেটাকে পুরোটাই এখানে স্কুইজ করে আমি দিয়ে দিচ্ছি। লেবুর রস ইনস্ট্যান্ট আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে আর বেকিং সোডা দাগ ধুলো ময়লাকেও পরিষ্কার করে। এবার এই কটাকে খুব ভালো করে মিক্স করে নাও। এখানে অল্প একটুখানি জল অ্যাড করেছি আমি, এই মিক্সচারটা একটু পাতলা এরকম হবে। এবার আমার পায়ের অবস্থা দেখো কেরম কালো হয়ে গেছে। তোমাদের সবাইকারই পুজোয় ঘোরাঘুরিতে ফোসকা পড়ে গেছে অনেকেরই, পা রুক্ষ শুষ্ক তো এমনি আমাদের হয়ে যায়। বাড়িতে আমরা কাজকর্ম করি, গৃহবধূরা যারা আছি বা বাইরেও যারা কাজকর্ম করেন পুরুষ মহিলা প্রত্যেকেই, তো পায়েতে আমাদের সারা শরীরের চাপটা পড়ে, তো পাকে আমাদের আগে যত্ন নেওয়া উচিত। এই রেমেডিটা তোমরা সপ্তাহে একদিন করতে পারলে তো খুবই ভালো, বা 15 দিনে একদিন করো। খুব ভালো করে এটা আমি পায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে বেকিং সোডা আছে, বেকিং সোডার যে ছোটো ছোটো দানা থাকে তা স্ক্রাবের কাজ করে। আর হলুদ আছে, হলুদ ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে পরিষ্কার করে, ট্যান রিমুভ করে, ধুলো দাগ ময়লা সব এখানে রিমুভ হয়ে যাবে ইনস্ট্যান্ট। বেকিং সোডা যেহেতু দেয়া আছে, হলুদ আর লেবু আমাদের স্কিনকে পরিষ্কার করবে এবং ট্যান রিমুভ করে। এবার যে লেবুর খোসাটা ছিল, যে লেবুর খোসাটা 1/2 লেবুটা দিলাম, সেই লেবুর খোসাটা দিয়েই খুব ভালো করে আমি পাটাকে ঘষে নিচ্ছি। খুব ভালো করে মিনিট 5-এক ধরে তোমরা পাটাকে ভালো করে ঘষে নেবে। ইনস্ট্যান্ট দেখবে তোমাদের গোড়ালি থেকে ধুলো ময়লা যেমন চলে যাচ্ছে, পা কীরকম ফর্সা হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। বাড়িতে বসেই তোমরা বিনা খরচে পেডিকিওর করে নিতে পারবে একদম হোম রেমেডির মাধ্যমে। কিচেনে থাকা উপকরণ দিয়েই তোমরা এটা করতে পারবে। বেকিং সোডার জায়গায় তোমরা এখানে ইনোও ইউজ করতে পারো। খুব ভালো করে এটা মিনিট 5-এক ধরে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পর দেখবে কীরকম পাটা পরিষ্কার হয়ে গেছে। পাটা আমি ধুয়ে চলে এসেছি, দেখো আমার পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। পা একদম নরম করে দেবে এই বেকিং সোডা। এরপর দ্বিতীয় রেমেডি, এটা একটা আমি ছোটো প্যাক তৈরি করছি, এর জন্য 1 চামচ আমি বেসন নিয়েছি। তাতে মিক্স করছি আমি 1 চামচ মতোই নারকেলের তেল। নারকেলের তেল আমাদের পাকে সফট করে। আর এর মধ্যে ইউজ করছি আমি গোলাপ জল। তোমরা এখানে নর্মাল ওয়াটার দিলেও দিতে পারো, তবে গোলাপ জল দিলে খুব ভালো একটা প্যাক তৈরি হবে। এটা একদম ক্রিমের মতো, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একদম একটা আঠালো ক্রিমের মতো এটা রেডি করে নেবে। এই প্যাকটা এতটাই গ্লো দেবে তোমাদের পাকে এবং পা থেকে ইনস্ট্যান্ট ময়লাকে, যেটুকু ময়লাও থেকে থাকবে সেটা রিমুভ করে দিয়ে পাকে একদম নরম করবে এবং ফাটা গোড়ালির সমস্যাকে একদম দূর করে দেবে। খুব ভালো করে তোমরা পায়ে এটা অ্যাপ্লাই করে নাও। বেসন আছে, ইনস্ট্যান্ট স্ক্রাব করে আমাদের স্কিনে যেমন গ্লো আনবে, নারকেলের তেল ধুলো ময়লা দাগ ছোপ তো তুলতে সাহায্য করবে, আর এটাতে গোলাপ জল দেওয়া আছে, পাকে নরম রাখবে, সফট রাখবে। গোলাপ জলটা আমি বারবার এই জন্যই বলছি, দিলে আরও ভালো তোমরা এটা রেমেডি পাবে, যেহেতু এটা শীতকাল, গরমকাল হলে জল দিয়েও এটা চলে যেত। এবার খুব ভালো করে গোড়ালিতে তোমরা ঘষে ঘষে লাগাবে, যাতে গোড়ালির ভেতরে এই ক্রিমটা বা এই প্যাকটা, গ্লো প্যাকটা যাতে ঢোকে। খুব ভালো করে ঘষে ঘষে লাগিয়ে এটা রেখে দেবে। মিনিট 15 লাগবে টাইম এটা শুকোতে, পুরোটাই এটা পায়ে অ্যাপ্লাই করে নেবে। এটা তোমরা হাতেও করতে পারো এই রেমেডিটা। হাতকেও আমাদের এইরকম সেম একই প্রসেসে যত্ন দিতে হবে। তো ভালো করে দেখো পায়ে এরকম লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়ার পর মিনিট 15 তোমরা রেখে দেবে, রেখে দিতে শুকোতে দেবে। শুকিয়ে নেওয়ার পর ভালো করে পাটা ধুয়ে নেবে। পা ধুয়ে চলে আসার পর দেখো রেজাল্ট, দেখো গোড়ালিতে আমার হালকা একটু ফাটা পড়েছিল, সেটা একদম রিমুভ হয়ে গেছে, ধুলো ময়লা তো কিচ্ছু নেই, পা একদম পরিষ্কার। এবার কি করবে, আমি এখানে একটু বোরোলিন নিয়েছি। বোরোলিন নিয়ে রাত্রে শোয়ার আগে তোমরা যদি এটা রেমেডিটা করো, তবে পায়ে অ্যাপ্লাই করে নেবে, বা দিনের বেলাতেও যখন এটা করবে, যখন এই রেমেডি করবে, ভেজলিন বোরোলিন বা তোমরা যদি কোনো ফুট ক্রিম ইউজ করো সেটা
তেলটা ইউজ করে নিতে পারো, বা একটু নারকেলের তেলও নিয়ে হাতে সেটা ভালো করে পায়ে অ্যাপ্লাই করে নাও। দেখো তোমাদের পা ফাটার সমস্যা কেমন কমে যাবে। সারা শীতকাল তোমাদের পা নরম থাকবে, সফট থাকবে, গোড়ালিতে কোনো রকম ফাটা হবে না, যন্ত্রণা হবে না। পায়ে কড়া পড়ে গেলে সেই কড়াও অনেক নরম হয়ে আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ইউজফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক দিও, শেয়ার করো, যাদের এই ভিডিওটা খুব দরকার তাদের কাছে যেন পৌঁছে যায়।